শিশুদের অভিভাবক জানান, সদর উপজেলায় গত শুক্রবার দুপুরে প্রতিবেশী 9 বছরের এক শিশুকে নির্জন স্থানে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। একই কায়দায় রোববার বিকেলে 8 বছরের অপর 2 শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি শিশুদের সহপাঠীরা জানলে তারা তাদের অভিভাবকদের জানায়। এ নিয়ে এলাকায় সালিশ করলে অভিযুক্ত কিশোর ধর্ষণের কথা স্বীকার করে। পরে অভিভাবকরা শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। গাটিয়ারা উচ্চ বিদ্যালয়ের ইমন নামে একটা ছেলে ধর্ষণ করছে, ওরা হাসপাতালে ভর্তি হয়েছে। এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা আসছি, ঘটনাটা জানার জন্য, বিস্তারিত জানা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব। নির্যাতিত শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও তৃতীয় শ্রেণীতে পড়ে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।